আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি। অনেক সময় আমাদের ছেলেরা আবেগেই প্রশ্ন করেন যে মেয়ের বাবার দাম বেশি না ছেলের বাবার দাম বেশি? মেয়ের বাবার দাম বেশি না ছেলের বাবার দাম বেশি? আমাদের সমাজে মেয়ের বাবার দাম হল 98 ভাগ, আর ছেলের বাবার দাম হইল 98 ভাগ, আর মেয়ের বাবার দাম হইল 2 ভাগ। মেয়ে মানে ট্যাক্সি, কিন্তু কোরআনে মেয়ের বাবার দাম সবচেয়ে বেশি দিয়েছে। হাদিসে মেয়ের বাবার দাম সবচেয়ে বেশি দিয়েছে। কেন দিয়েছে দেখেন, মেয়েকে লালন পালন করে, পড়ালেখা শিখায়, বড় করে, চিকিৎসা সেবা দেয়, আর উপযুক্ত দিনী তালিম দিয়া আরেকজনের করে পাঠায়, আর চোখ দিয়ে পানি ফেলে, রাত্রে ঘুমায় আর চোখের পানি যায়। কার যায়? মেয়ের বাবার, মেয়ের মা। আর এটা নাতি নাতিন হলো, ছেলের বাবা ছেলে, আরে হবে তো, অসুবিধা কী? কিন্তু মেয়ের মা আর মেয়ের বাবা ঘুমায় না। তারিখ কবে? কবে তারিখ? কবে? না জানি আমার মেয়ের কী কষ্ট হচ্ছে, না জানি আমার মেয়ের কী কষ্ট হচ্ছে, ছটপট করে আর কাঁদতে থাকে, খবর পর মতো পাগলের মতো দৌড়িয়ে যায়। সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক, নাতি হোক আর নাতিন হোক, সম্পর্ক তার বাবার দিকে, সম্পর্ক তার দাদার দিকে। এটা বড় হয়ে ডাক্তার হবে তো দাদার নাতি ডাক্তার, নানার কি, নানার কি, নানির কি? কিচ্ছুই না। অর্থাৎ সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত সেই নানার এবং নানির, কারণ নিঃস্বার্থ ভালোবাসা বলতে যা বোঝায় সেটাই। এই জন্য শরীয়ত বলছে হক তাদের, সম্মান তাদের, বিয়ে করবা বাপের অনুমতি ছাড়া বিয়ে বসতে পারবা না, হারাম বিয়ে বাতিল। যার যার জায়গায় যার মর্যাদা। এখন ছেলেরা সুযোগ পেয়ে গেল, বলল যে ঠিক আছে, মেয়ের বাবার যেহেতু দাম বেশি, তো আমি এখন ছেলে, আমার বাবার এত দাম দেওয়ার দরকার থাকি, আমি বিয়ে করে ফেলি, আমি ঘর করি, আমি সংসার করি, বাপকে বুইলা আঙুল একটা না, যদি 500টা বুইলা আঙুল হইতো, তাহলে 5 10 5 5 10টা হইতো, 10টা দেয় হইতো বাবা ছুক্কু, তুমি কে? মনে রাখতে হবে, ছেলে যদি পিতার অনুমতি ছাড়া বিয়ে করে, ওই বিয়ে বৈধ, কিন্তু ওই বিয়ের ভিতরে কোনো বরকত থাকবে না। পিতা এইরকম যে তিনি দিনদারি ও আমানতদারি বিবেচনায়, পিতা যদি অর্ডার করেন ছেলে এই বউ রাখা যাবে না, মা যদি অর্ডার করে এই বউ রাখা যাবে না, শরীয়ত বলছে পিতার কথাকে অগ্রাধিকার দাও, মায়ের কথাকে অগ্রাধিকার দাও, বউকে তালাক দাও। সুতরাং যে অধিকার পিতাকে দিয়েছে শরীয়ত, যদিও বৈধতা দিয়েছে, সে পিতাকে আগে রাজি করো, পিতাকে আগে সন্তুষ্ট করো। সেই পিতা আবার পিতা হয়ে এমন ভাব দেখাইও না যে আমি পিতা হয়ে গেছি বলেই আমি যা করব তাই না। এক্ষেত্রে ছেলেরও মতামতের গুরুত্ব দাও। এই বিষয়গুলির সমন্বয় করতে পারলে আর গোলমাল হতো না। তবে এক কথায় আবারও বলছি, প্রেমের বিয়ে একেবারে নুন জবর না, NONO, একেবারে রেড ক্রস না, না, কারণ যার সূচনায় ভুল তার পুরোটাই ভুল। মাথায় পছন্দ রয়েছে, গা বাঁচবে না, মাথা কাটে দিলে দেহের যেরকম মূল্য থাকে না,
যার শুরুতেই ভুল, তার জীবনটাই ভুল, এই ভুলকে কোনোভাবে সমর্থন করা যায় না। বিয়ের আগে সম্পর্ক অবৈধ, বিয়ের আগে কথা বলা অবৈধ, প্রেম বিনিময় অবৈধ, অবৈধের উপরে ভিত্তি করে সেটাকে বৈধতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তওবা ছাড়া এদের কোনো মুক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রাহমান ফাস্তাগফিরুহু মিন কুল্লি যানবিন ইন্নাহু ওয়াল গফুর।